नमस्कार बंधुरा आमी विश्वनाथ आमार चैनल जिके विथ विश्वनाथे आगेर भिडियो आमी बांगला क्लास 10 एर किभाबे बांगला गल्प कवितार लेखकदेर नाम मने राखबो सेई ट्रिकटा आमी देवार चेष्टा करेछि। एबार आमी इंग्रेजिटा निये एसेछि किभाबे इंग्रेजी गल्प कवितार लेखकदेर नाम मने राखबो। हाउ टू रिमेम्बर क्लास 10 प्रोज एंड पोएट्री राइटार्स नेम। देखो प्रथमे आमी प्रोजगुलो नियेछि। प्रोज आमार बाम दिकेर स्तम्भे प्रोज बा गल्प और एदिके राइटार माने लेखक डान दिकेर स्तम्भे। प्रथम गल्प होच्छे फादार्स हेल्प, लेखक होच्छेन आर के नारायणन। एखाने एकटु मने राखते होबे, धरो तुमि स्कूले गेछो, स्कूले तोमार गार्जियान कल होयेछे, जेटा कखनोई शोभनीय नय। धरो होयेछे तो गार्जियान कल होले तुमि बाबाके निये जेते होबे, तुमि तखन भगवानके बोलो जे भगवान आजके बाबा जेन आमाके एकटु साहाय्य करेन, तुमि एकटु देखो, सेरকম একটা ব্যাপার। তাহলে ফাদার্স হেল্প এর আক্ষরিক অর্থ হচ্ছে বাবার সাহায্য। আর কে নারায়ণন, নারায়ণনের নামটাকে আমি নারায়ণ ধরেছি অর্থাৎ ভগবান। ট্রিকটা দেখো, बाबार सहाज्य जान पाई भगवान अर्थात नारायण। ये नारायण थे आर के नारायणन हो जाए। ट्रिकगुलो गल्पेर नाम देखे कि हबे लेखकेर नामे पौंछाबो, आबार लेखकेर नाम देखे कि हबे आमादेर पाठ्यांशे गल्पेर नामे पौंछाबो। देखो बाबार सहाज्य जान पाई नारायण अर्थात आर के नारायण जदि थाके ताहले बाबार सहाज्य, ताहले फादार्स हेल्प हो गेल। आबार आर नारायण देया थाकले बाबार सहाज्य फादार्स हेल्प, आबार बाबार सहाज्य थाकले के देव जान पाई कार काछे बोलछि नारायणेर काछे भगवानेर काछे, ताहले नारायण थे आर के नारायण। যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসুক আমি কিন্তু অ্যানসারটা পারবো, যে কোনো একটা দেওয়া থাকলে আমি আরেকটা বের করে নিতে পারবো। ঠিক আছে, মানে এটা ডান দিক বা দিক আরএইচএস এলএইচএস এই ম্যাথের যে ব্যাপারগুলো সেইগুলো ডান দিক বা দিক মেলানোর মতো ফর্মুলা আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। নেক্সট দেখো 2 নম্বর, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু অর্থাৎ বাপুর চলে যাওয়া, বাপুর মৃত্যু। লেখিকা হচ্ছে নয়নতারা সাইগাল। সাইগালকে আমি সহ্য লিখেছি, কি করে সাইগাল মানে সহেনা হিন্দিতে, সেখান থেকে সহ্য। देखो बापुर मृत्यु के सह्य करते ना पेरे काछे नयनतारा, बापुर मृत्यु के सह्य करते ना पेरे सह्य थेके साइगल करते ना पेरे काछे के नयनतारा अर्थात एई दुटो थेके नयनतारा साइगल हो गेल। नेक्स्ट, आवर रानवे काइट आमादेर हारिये जावा घड़ी, लुसी मड मन्टगोमारी एर जे लेखक। देखो लुसी माठे घुड़ी ओड़ाय बा ओड़ानोर समय घुड़ी हारिये जाय, आवर रानवे काइट माने पालिये जाय। ठीक आछे, सेखान थेके देखो लुसी माठे, लुसी थेके लुसी माठे थेके माठ काछाकाछि, माठ माने किन्तु कादा हय, किन्तु एखाने तो मेलानोर ब्यापार, एखाने एकटु धरे निते हबे माठे थेके माठ एरकम। तारपर मन्टगोमारी चले आसछे। नेक्स्ट 4 नम्बर, द कैट। देखो सेई बिड़ालटी, एखाने देखो অ্যান্ড্রু বার্টন পেটারসন হচ্ছে আমাদের লেখকের নাম। তোমাদের বারবার বলবো লেখকের নামগুলো আগে কিন্তু একটু দেখে নিয়ে পরিচিত হয়ে নিতে হবে, সরগর হতে হবে, তারপর তোমরা ট্রিকটা যদি দেখো অবশ্যই কাজে আসবে তোমাদের। দেখো দি ক্যাট মানে সেই বিড়ালটি, নির্দিষ্ট করে বলছে দি মানে যে কোনো বেরো না, রাস্তাঘাটে যে কোনো বেরো না, দি নির্দিষ্ট সেই বিড়ালটি কে অ্যান্ড্রুর বাড়িতে পিটারসন নিয়ে গেছিল অর্থাৎ অ্যান্ড্রু থেকে অ্যান্ড্রু, বাড়ি থেকে বার্টন, পিটারসন থেকে পিটারসন, অ্যান্ড্রু বার্টন পেটারসন দ্য ক্যাটের লেখক। কত সহজ, বুঝতে পারলে জগতে সমস্ত কিছুই সহজ। মাথায় যদি যখন না ঢোকে তখন সবকিছু আমাদের কঠিন মনে হয়, পারলেই সহজ না পারলেই কঠিন। আমার কাজ হচ্ছে তোমাদের যাতে তোমরা ভালো করে শিখতে পারো, জানতে পারো এবং সহজে মনে রাখতে পারো, এটাই আমি তোমাদের জন্য চেষ্টা করি। পোয়েট্রি হচ্ছে কবিতা, যে রাইটার এখানে লেখক। ফেভেল উপকথা বা পৌরাণিক কাহিনী। দেখো রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ঠিক আছে, রাল্ফ ওয়াল্ডো ইমারসন, ইমারসন এখানে আমি নিয়েছি এই মেরেছে ইমারসন। দেখো আমরা বাংলায় বলে থাকি, খাস বাংলা একটু অনেকে শোনেনি হয়তো, গ্রাম বাংলা দিকে এরকম জানা যায়। এই মেরেছে কি হবে এবার, এই মেরেছে অর্থাৎ এখান থেকে দেখো ফেবেল মানে উপকথা বা পৌরাণিক কাহিনী। এই মেরেছে উপকথা শুনতে হবে এবার, উপকথা তোমার শুনতে ভালো লাগে না কিন্তু কোনো দাদু এসেছেন জোর করে তোমাকে ডেকে শোনাচ্ছেন উপকথা, সেই ব্যাপারটা। এই মেরেছে উপকথা শুনতে হবে এবার, উপকথা মানে ফেবেল। এই মেরেছে থেকে রাল্ফ ওয়াল্ডো ইমারসন। দেখো ইমারসনটা তুমি মনে করতে পারছো, রাল্ফ ওয়াল্ডো কি করে মনে করবে? এই জন্য আমি বারবার বলছি কবিতার নাম লেখকের নামগুলো একটু দেখে নিতে হবে, মুখস্থ করতে বলছি না, একটু চেনা, তাহলেই তোমরা অবশ্যই নামটা মনে করতে পারবে। নেক্সট দেখো মাই ওন ট্রু ফ্যামিলি আমার নিজের আসল পরিচয় পরিবার, সরি টেড হজেস। টেড হজেস টিক থেকে আমি ট্রি ধরেছি আর হজেসকে আমি হিউজ ধরেছি, হিউজ 6 অনিমেষ হিট এ হিউজ 6 অর্থাৎ একটা বিশাল 6 মেরেছে, বিপুল বড় 6 মেরেছে। তো হিউজ মানে বিশাল, হিউজ থেকে হজেস মানে একটু কাছাকাছি আমি নিয়েছি। দেখো আমার নিজের আসল পরিচয় হচ্ছে গাছ, বড় বড় গাছ, ট্রি মানে গাছ আর হিউজ মানে বিশাল। এই যে মাই ওন ট্রু ফ্যামিলি এটা কিন্তু গাছেদের নিয়েই হয়েছে, তোমরা যারা পড়েছো কবিতাটি অবশ্যই জানবে, সেই জন্য আমি ট্রিকটা এরকম রেখেছি। টেড হিউজেস, টি टी থেকে ট্রি আর হজেস থেকে হিউজ মানে বিশাল। দেখো মাই ওন ট্রু ফ্যামিলি যখনই আসবে মানে কি আমার নিজের আসল পরিচয় কি বড় বড় গাছ, ট্রি থেকে টেট চলে আসছে আর হিউজ থেকে হজেস চলে আসছে। নেক্সট দেখো 3 নম্বরে সি ফিভার অর্থাৎ সমুদ্রের প্রতি একটা আকর্ষণ, সেটার কথা বলা হয়েছে লেখকের। জন মেসফিল্ড হচ্ছেন লেখক। দেখো জন সমুদ্রকে ভালোবাসে, এইটুকু মনে রাখো, জন সমুদ্রকে ভালোবাসে। জন থেকে জন মেসফিল্ডটা চলে আসবে অটোমেটিক, সমুদ্র থেকে সি, ভালোবাসা সি ফিভার, ঠিক আছে, বা আকর্ষণ। নেক্সট লাস্ট দ্য স্নেইল অর্থাৎ শামুক, বাংলাটা কিন্তু বুঝতে হবে। শামুকটির, শামুকটি দেখো লেখক কে আছেন উইলিয়াম কাউপার। শামুকটির উইল কে পাবে? নর্মালি আমরা মানুষরা উইল পাই, কিন্তু এখানে শামুক আমি দিয়েছি কারণ দ্য স্নেইল মনে রাখার জন্য, আমি এটা হয় না কখন ধরে নিতে হবে। শামুকটির উইল কে পাবে? না কাউপার পাবে, তাহলে এই হয় উইলিয়াম কাউপার। বন্ধুরা এইভাবে আমরা সমস্ত কিছুই কিন্তু সহজে মনে রাখতে পারি। আমার চ্যানেলে আমি বাংলা ইংরেজি সমস্ত কিছুর ট্রিক আমি দেওয়ার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেল জিকে উইথ বিশ্বনাথ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই নতুন একটা খবর তোমাদের দেওয়ার আছে, নিউ ইয়ারে আমি সেশন স্টার্ট করছি 9-10-এর বাংলা ইতিহাস, এগুলো তোমরা যদি পড়তে চাও আমার কাছে, আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা 4-5 জন বন্ধুবান্ধব যদি এক জায়গায় একটা কোনো ব্যাচ সেটেল করতে পারো, সেক্ষেত্রে আমি গিয়ে তোমাদের পড়িয়ে আসতে পারি যদি আমার পক্ষে সম্ভব হয়। আমি কিন্তু ব্যাচ স্টার্ট করছি নিউ সেশন থেকে 9, 10, 11, 12-এর জন্য, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, সেটা সংস্কৃত আমি করাতে পারবো, আমি আর্টস গ্রুপটা মোটামুটি করিয়ে দিতে পারবো। ঠিক আছে, যদি আমার ভিডিও দেখে কারো মনে হয় যে আমার কাছে পড়ার ইচ্ছা জাগে, সেক্ষেত্রে অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বর আমি ভিডিওতে দিয়ে রাখছি, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আজ আসি, পরের ভিডিওয়ে আবার দেখা হবে, ধন্যবাদ।